Hello everyone, সবাইকে ধরার পর একটা আপডেট দেই। আশা করি আপনাদেরও কোনো ক্ষতি হয় নাই। কালকে আসলে আমরা যারা কবুতর পালি সবাই ঝড় আসলে চিন্তা করে যে কেউ যদি গাছটা রাখে তাহলে চিন্তা করে গাছের কিছু হইলে নাকি ফলটার কিছু হইলে নাকি। আর আমরা যারা কবুতর পালি আমাদের চিন্তা থাকে যে বাতাস কত জোরে জোরে হইতেছে, আমাদের ছাদের কবুতরগুলোর কোনো সমস্যা হইলো নাকি। তো আমিও দেখতেছিলাম আমার বারান্দা দিয়ে যে উপরে বাতাস কিরকম হইতেছে, তো দেখলাম বাতাস মোটামুটি ভালোই। তো বাতাস একটু কমার পর সেরি করার পর সঙ্গে সঙ্গে গেলাম, তো আল্লাহর রহমতে আমার কবুতরের কিছু হয় নাই, সব কিছু ঠিক আছে। তো আশা করি আপনাদের কবুতরও ঠিক আছে। তো এই যে আজকে একটা নতুন পেয়ার দিলাম, এই মাদিটা রিসেন্টলি কিনছিলাম, আর নটটা আমার বাসার আগের। মাত্রই জোড়া দিলাম, এই ট্রাকে ঢুকাইছি, সাত কিলো জোড়াটা রেঙে দিছি। বাচ্চাটা অন্য জায়গায় বাচ্চা দেখাবো, যেটা গিয়েছিল কবুতর আমার, এটা নটটা, এটা মাদিটা। এদের বাচ্চাটা ফুটে যাবে, এটা বাচ্চাটা ফুটতে বেশি দিন লাগবে না, অনেক দিন হয়ে গেছে। এই যে গিয়েছিল আর একটা, এই যে দুটো বাচ্চা, দুটো বাচ্চাই খুব ভালো হয়েছে, বড় সুন্দর দেখাই দিয়েছি আপনাদের। দুই বাচ্চা ভালো আছে, ভালো বাচ্চা খাওয়াইছে, সেম সেমই রাখছে। একটা বাচ্চার সাইজ বড় হয়ে গেছে কিন্তু দেখেন, ওটার এখনো পশু বসে নাই, মানে বাচ্চাটা আরো বড় হবে ওইটার থেকে হয়তো। আমার যেমন এটা দেখেন কি পরিমাণ খাওয়া খাওয়াইছে, মাশাআল্লাহ। এই যে কিছু বাচ্চা বড় হয়ে গেছে তাই সরাই দিছি, ওরা এখন একা একা খায়। এই যে গরার বাচ্চাটা, গরার বাচ্চা দুটো অসাধারণ হয়েছে। আসলে আমি কালারে অত ইম্পর্টেন্স দিই না, কবুতরের কোয়ালিটি ম্যাটার করে। তো আমার এই কবুতরের কোয়ালিটি বাবা মার করাটা খুবই ভালো, আমার অনেক কষ্ট হয়েছে কালেক্ট করতে, খুঁজতে, প্লাস নর মাঝে মিলে লিখতে। এই যে দুটো বাচ্চা এখন দুটো করে দেখেন বাচ্চার দেখেন। এই যে আমার সাত ছেলের বাচ্চা, এই যে একটা মাটা কাজ, নটা সাত ছেলে, আর আমার লাল মুসল আমার বাচ্চা, এই যে লাল মুসল আমার বাচ্চা, এটা এই পেয়ারটা নিয়ে, এই যে আমার একটা পেয়ার, এই পেয়ারটার নিচে আমার লাভ ছেলে কবুতর ডিম আছে, ডিমটা বেশি দিন হয় নাই, আরো সময় লাগবে, ওটা আমি ডিম ছেলে দিছিলাম। এই যে ওদের কদিন আগে দেখছিলাম, দেখাইছিলাম যে একটা ডিম ফুটছে, বাচ্চাটা দেখে খাওয়াইতেছে, বাচ্চাটা ভালোই বড় হয়েছে। আমি জাস্ট দোয়া করতেছি যে বাচ্চারা জানি লাল খাকি হয়। কি সমস্যা আমি বুঝি না, কি সমস্যা বলি, এত কষ্টা কবুতর যদি এমন করে। সুন্দর বাচ্চা খাইছে, বড় বড় হয়েছে, আমার এই পেয়ারটার বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে, দুইটা গালদম বাচ্চা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে আমার গিয়েছিলের প্রথম বাচ্চাটা, এই পেয়ার নিয়ে চাচ্ছিলাম, এই পেয়ারটা এবার ভেঙে দিব, তিনবার ডিম বাচ্চা করছে, এখন এক দুই মাস রেস্ট দিব, রেস্ট দেওয়ার পরে আবার বাচ্চা করবো। একটা না বাচ্চা নিতে হয়, নটটা পুরো আর ফিট হয়ে গেছে, নটটা বাচ্চা খাইতে খাইতে একদম বুকের খাঁচা বেড়ে গেছে,
আমি চাইছিল এখন ভেঙে দেব কিন্তু বাচ্চা গুলো আরেকটু বাচ্চা খাওয়াক দুটো থাকলে ভালো বাচ্চা হয় একটা কবুতর হইলে ওইটার উপরে বেশি প্রেসার করে দেয় এই যে আর এই যে আমার এই কবুতরটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে এত কষ্ট করে একটা কালেকশন করলাম একটা কবুতর এটা যে কি ডিম বাচ্চা কি আদৌ ঠিকঠাক মতো হবে নাকি আলহামদুলিল্লাহ এটা দুইটা বাচ্চাই ফুটছে দুইটা বাচ্চাই হেলদি আছে বাচ্চা খাওয়াইতেছে একটা নিচে আছে একটা নিচে আছে আর একটা একটা বেরিয়ে গেছে দুইটা বাচ্চাই ফুটছে এই জানো একটা চুইনার নিচে বাচ্চা আছে দেখেন চুইনার বাচ্চা ফুটছে আমার এখন অনেক বাচ্চা আছে এখানে এটা একটা বাচ্চা ফুটছে আর একটা দেখছি ডিমে ডিম হালকা ফাটা শুরু হয়েছে ওইটাও আশা করি আজকের মধ্যেই ফেটে যাবে তো এই ছিল কবুতর আর অন্য কবুতর দেখাইলাম না কিছু বাচ্চা আছে লাল ঝুলি বাচ্চা গুলো থাকে তিন পারের বাচ্চা চাই দেখো আপনাদের এই দেখেন লাল চুলি তিন পারের বাচ্চা ওই যে আমার লাল চুলি গিয়েছিল যে পেয়ারটা ওই পেয়ারের বাচ্চা দেখেন এই একটা বাচ্চা এই একটা বাচ্চা বাচ্চাগুলো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি চোখ যা হয়েছে দুইটার আমি লেজ কেটে দিয়েছিলাম লেজ কেটে দেওয়ার পর আমি আমার মনে হয়েছে বাচ্চা দুইটার সাইজ অনেক বড় হয়ে গেছে বাচ্চা দুইটা আগে এত বড় ছিল না লেজ কাটার পরে ওদের মনে হইতেছে যে বডির গ্রোথটা একটু বেশি হইতেছে ওইটার সঙ্গে সঙ্গে আমার এই যে নাপতার বাচ্চার আমি লেজ কেটে দিছি লেজ কেটে দিছি আসলে দুই পর পরার পরে দুই পরের আগে লেজ কাটা ঠিক না আমি যেটা জানি তো এই যে এই বাচ্চাটাও দেখেন কত সাইজ টাইজ খুব সুন্দর হয়ে গেছে এটাও মানে আমার সবজি কবুতর খুব ভালো লাগে দেখুন দেখা যাক এটা যদি মাদি বাচ্চা খুব ভালো হবে নর পাওয়া যায় মাদি খুব একটা পাওয়া যায় না তো এই ছিল কবুতরের আপডেট সবাই কবুতরের জন্য দোয়া করবেন আর আপনাদের কবুতরের কী অবস্থা সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ